করোনা সবার জন্যে ভয়ের কারণ হলেও যারা কোনো না কোনো ক্রনিক ডিজিজে ভুগছেন তাদের জন্যে একটু বেশি দুশ্চিন্তার কিন্তু এক্ষেত্রে আমরা একটি আশার খবর জানতে পেরেছি সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হসপিটালের কাছ থেকে এই হসপিটাল করোনার পুরো সময়টিতে কিডনি রোগীদের চিকিৎসা সেবা দিয়েছেন কিডনি ডায়ালিসিস থেকে শুরু করে কিডনি ট্রান্সপ্ল্যান্ট পর্যন্ত করেছেন কিন্তু তাদের কোনো রোগী কোনো ডাক্তার নার্স কাউকেই আইসিউ পর্যন্তও যেতে হয়নি তাহলে কিডনি চিকিৎসার পাশাপাশি করোনা চিকিৎসায় তারা কোন চিকিৎসা পদ্ধতি অবলম্বন করেছেন প্রিয়দর্শক স্বাগত করোনাকালীন এই বিশেষ পরামর্শ সিসানে আমরা কথা বলছি সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হসপিটালের প্রতিষ্ঠাতা বিখ্যাত কিডনি সার্জন প্রফেসর ডক্টর মোহাম্মদ কামরুল ইসলামের সঙ্গে কামরুল ভাই আপনাকে স্বাগত সবাইকে স্বাগত কিডনি এবং করোনা প্রসঙ্গে আমরা আসবো কিন্তু তার আগে আমি জানতে চাইবো যে এরকম সময়ে যখন বেশিরভাগ প্রাইভেট হসপিটালে তাদের চিকিৎসা সেবা কার্যক্রম সীমিত করে এনেছিল সে সময় আপনারা কি করে এতটা সাহস পেলেন যে আপনারা আপনাদের চিকিৎসা সেবা কার্যক্রম একই রকমভাবে চালিয়ে যাবেন আসলে কিডনি রোগের একটা বড় অংশ রয়েছে যে যারা কিডনি ফেইলিয়রের রোগী যাদের চিকিৎসা একদিনের জন্য বন্ধ করা যায় না সেই ক্ষেত্রে আমাদের চিকিৎসা সেবা চালিয়ে যেতে হবে এটা আমি মানে প্রথম থেকে জানে যে আমাদের অবশ্যই এই চিকিৎসা চালিয়ে যেতে হবে অন্তত পক্ষে আমাদের ডায়ালাইসিস সেকশনটা অবশ্যই চালু রাখতে হবে নাহলে পরে এই রোগীগুলো কোথায় যাবে ডায়ালাইসিস যদি দুই দিন তিন দিন বন্ধ রাখা যায় তাহলেই তো তাদের জন্য সমস্যা তো তখন থেকে আমার সিদ্ধান্ত যে যে উহানে যখন হচ্ছিল এই সব ঘটনা তখনই আমি অনেকগুলি মাস্ক আমাদের দেশে আমাদের হসপিটালে প্রায় দুইশো স্টাফ আমি চারশো মাস্ক তৈরি করছিলাম যে তিন লেয়ারে কাপড় দিয়ে এরকম মাস্ক তৈরি করছিলাম তাদের ডাবল মাস্ক দিয়ে দিচ্ছিলাম এবং যাদের এন্ট্রি পয়েন্টে আমরা অনেক গ্যালন স্পিরিট কিনে রেখে রাখছিলাম যাতে করে সবাইকে স্পিরিট দেওয়া যায় এবং এইটুকু এনশেয়ার করছিলাম যে যত রুগী ঢুকবে আমাদের হাসপাতালে সবাই যাতে মাস্ক পরিহিত অবস্থায় থাকে এবং মাস্ক পরা ছাড়া আমরা অ্যাটলিস্ট চেম্বারে পর্যন্ত মাস্ক পরে ছাড়া ঢুকতে পারবে না যারা ভর্তি রুগী রুগীর অ্যাটেন্ডেন্ট সবাইকে মাস্ক পরতে হবে এই জিনিসটা এনশিওর করছিলাম আর স্পিরিট দুই ঘন্টা পর সবাইকে আমরা দিচ্ছিলাম এইটাই আমরা আমাদের মানে প্রধান অস্ত্র এগেন্স্ট এই করোনা আমরা নিয়েছিলাম এবং প্রথম দিকে আমরা একটু সন্ধিহান ছিলাম যে আমরা ট্রান্সপ্লান্ট অ্যাক্টিভিটিটা চালাবো কি চালাবো না কিন্তু পরবর্তী দিকে দেখলাম যারা ট্রান্সপ্লান্টের জন্য ওয়েটিং তারা অনেকেই বাসা ভাড়া নিয়ে আছে প্রতি এক এক মাসে অনেক খরচ হচ্ছে তাদেরকে ট্রান্সপ্লান্টটাকে যদি বন্ধ করে রাখি তারা কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে সেই উদ্দেশ্যে আমরা শুরু করি যদিও ট্রান্সপ্লান্ট কিন্তু পরবর্তীতে দেখি যে ট্রান্সপ্লান্ট করে দিলেই সবচাইতে সুবিধা তাকে কোভিড থেকে বাঁচিয়ে রাখার জন্য ট্রান্সপ্লান্টটি সবচেয়ে সুবিধাজনক বা কারণ একটা ডায়ালাইসিস পেশেন্টকে যখন যে সব সপ্তাহে তিন দিন হাসপাতালে চার ঘন্টা করে হাসপাতালে যেতে হচ্ছে চার ঘন্টা করে হাসপাতালে থাকতে হচ্ছে পঞ্চাশ ষাট জন রুগী রুগীর অ্যাটেন্ডেন্টের মাঝে থাকতে হচ্ছে তার ট্রান্সপ্লান্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় আর ট্রান্সপ্লান্ট করে দিলে তাকে হাসপাতালে যেতে হয় না একটা ঘরে যদি সে আবদ্ধও থাকে বা মাস্ক পরে ভালো মতো থাকে তার কোভিড হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় ট্রান্সপ্লান্ট পরবর্তী সময়ে তার সে হেলথ স্ট্যাটাসটা অনেক ভালো হয়ে যায় তার কিটনি নর্মাল হয়ে যায় প্রেশার নর্মাল হয়ে যায় অ্যানিমিয়া কারেকশন হয়ে যায় রক্ত ভালো হয়ে যায় সব দিক থেকে সুস্থতা ফিল করে সাথে খাওয়া দাওয়া ভালো হয়ে যায় সব দিক থেকে সে ফিট ফর দ্য ফাইটিং যদি কোভিড হয়েও যায় তাও তার ফাইটিং ক্যাপাসিটি অনেক হাই হয়ে যায় রাদার দ্যান একটা পেশেন্টকে যদি আমরা ডায়ালাইসিসে রেখে দিই তার দেখা যায় যে রক্তশূন্যতা ডেভেলপ করছে প্রেশার হাই ও ফ্লুইড ওভারলোড সব দিক থেকে তার ফাইটিং ক্যাপাসিটি অনেক কম থাকে ফলে কোভিড হয়ে গেলে একটা ডায়ালাইসিস পেশেন্টের সেরে ওঠার সম্ভাবনা অনেক কমে যায় সেই দিক থেকে মনে হয় যে ট্রান্সপ্লান্ট ইজ বেটার আবার যদি একটা ডায়ালাইসিস পেশেন্ট কোভিড হয়েই যায় সেই ক্ষেত্রে তাকে যে কোথায় ডায়ালাইসিস করতে পাঠাবো সেই কর্মীটলায় পাঠাতে হবে আমাদের সেন্টারে আর করতে পারবো না তার জন্য আর এক জায়গায় যেয়ে আরেকটা শিডিউল নেওয়া সেখানে ডায়ালাইসিস শিডিউল পাওয়া সব কিছু মিলিয়ে তার জন্য অনেক কষ্টের সম্মুখীন হতে হয় এবং এমনকি দেখা গেলো যে শিডিউল যদি না পেয়ে মৃত্যুর সম্ভাবনাও অনেক বেড়ে যায় কাজে যদি কোভিড হয়েও যায় সেই ক্ষেত্রে ডায়ালাইসিস পেশেন্টের চিকিৎসা করা অনেক কঠিন হয়ে যায় রাদার দেন একটা ট্রান্সপ্লান্ট করা পেশেন্টের যদি কোভিড হয় তার চিকিৎসা করা অনেক সুবিধা আমাদের হাসপাতালে প্রায় সাতশো পেশেন্ট সাতশো জন হয়ে গেছে অলরেডি আমরা ট্রান্সপ্লান্ট পাঁচশো পেশেন্ট ও প্রতি মাসে আমাদের এখানে আসতো ট্রান্সপ্লান্ট করার পরে ফলো আপের জন্য এই রকম পাঁচশো পেশেন্ট প্রায় আমাদের সাতশো পেশেন্ট প্রায় বা সারা বাংলাদেশে ছড়িয়ে আছে এর ভিতরে অন্ততপক্ষে পনেরোটা পেশেন্ট কোভিড নিয়ে আমাদের হাসপাতালে এসেছে আসার পরে আমরা তাদেরকে আইসোলেশন সেন্টারে রাখছি এবং চিকিৎসা দিয়েছি কিছু ট্যাবলেট কিছু অ্যান্টিভাইরাল এজেন্ট যে যে মেডিসিনটা খুবই কার্যকরী আমার কাছে মনে হয়েছে যে জাপানের যে মেডিসিন মেডিসিনটা এভিগান সেই মেডিসিন কিন্তু আমাদের দেশে অনেকগুলো কোম্পানি নিয়ে আসছে এবং এই মেডিসিনটা বেশ উপকারী আমার কাছে মনে হয়েছে এবং আমি সবাইকে এই মেডিসিন দিয়েছি এবং এই পনেরোটা রুগীর সবাই কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে তো আমার কাছে মনে হয় যে যদি ট্রান্সপ্লান্ট করা রুগীর কোভিড হয়েও যায় তার চিকিৎসা করা অনেক সহজ তাকে একটা আইসোলেশন সেন্টারে কিছু ওষুধ দিলেন একটু ইঞ্জেকশন দিলেন সে আমাদের দেশে আমাদের হাসপাতালে মনে হয় না পাঁচ দিন কি সাত দিন ছিল পাঁচ সাত দিন পরে সে বাসায় চলে গেছে এই প্রায় পনেরোটা পেশেন্ট এখনও উপস্থিত বোধ হয় চারটা পেশেন্ট রয়েছে দে আর গেটিং দি এনটিভাইরাল তো এই যে এত বড় লকডাউন গেল এই সময়ে আপনারা কতজনকে ডায়ালিসিস সেবা দিয়েছেন এবং কতজনের আমাদের হাসপাতালে আমরা পনেরোটা মেশিন আছে ডায়ালিসিসের মেশিন আমাদের বেশি নাই আমাদের পনেরোটা মেশিনে অন্তত পক্ষে প্রায় ৫০ থেকে ষাটটা ডায়ালিসিস পার ডে করা যায় আমাদের এই শিডিউল কিন্তু একই ছিল আগে এবং এখনো একই আছে তো যেটা হয়েছে আমাদের কিছু চাপও বেড়ে গেছে অনেক ডায়ালিসিস সেন্টার বন্ধ হয়ে গেছিলো সেই সব রুগী আমাদের কাছে এসেছিল। তো তাদেরকে আমাদের নিতে অনেক সময় কষ্ট হয়ে গেছে তাদেরকে আমরা ঢুকাতে পারিনি শিডিউল দিতে পারিনি এরকম হয়েছে আমরা ট্রান্সপ্লান্ট আমরা রোজার ভিতরে একটু কম ছিল কারণ রোজায় একটু সবাই একটু রিল্যাক্স থাকতে চায় তো আমরা এ পর্যন্ত প্রায় একত্রিশটা ট্রান্সপ্লান্ট করেছে এই আটই মার্চ থেকে এ পর্যন্ত তো আলহামদুলিল্লাহ তারা সবাই ভালো আছে আল্লাহ রহমতে তার মানে আপনার কথা থেকে যেটা পেলাম কিডনি পেশেন্ট আপনাদের কাছে এসছে সন্দেহ হয়েছে তাদের করোনা হলেও হয়ে থাকতে পারে এক্ষেত্রে আপনার ট্রিটমেন্ট প্রসেসটা কি করেছেন আপনারা কি তাদের কোভিড টেস্ট করেছেন আর যদি করে থাকেন ভালো কথা সেক্ষেত্রে আপনাদের ট্রিটমেন্টের যে সুস্থতার হার আমি বলতে চাচ্ছি যে কিডনির যে ট্রিটমেন্ট সেটা তো দীর্ঘ সময় ব্যাপী চলবে কিন্তু করোনায় যে আপনারা আক্রান্ত যাদের সন্দেহ করেছেন কিডনি পেশেন্ট তাদের যে আপনারা ট্রিটমেন্ট দিয়েছেন তাদের এই সুস্থতার হার কত ভাগাস সবচেয়ে সবচেয়ে যেটা এটা খুবই সুন্দর প্রশ্ন কারণ হলো দুই এই কিডনি ফেলিয়ার রুগী তো চিকিৎসা দুইটা ডায়ালাইসিস এবং ট্রান্সপ্লান্ট ট্রান্সপ্লান্ট রুগীদের আমরা সহজে আইসোলেশন ইয়েতে রাখতেছি তাদের চিকিৎসা দিচ্ছে তাদের পরীক্ষা নিরীক্ষা করছে কোভিড টেস্ট করতে যাচ্ছে স্যাম্পল এখান থেকে নিয়ে কোভিড টেস্ট করছে রিপোর্ট জানাচ্ছে আমরা চিকিৎসা দিচ্ছি মোটামুটি ভালো হয়েছে সো সিম্পল ট্রিটমেন্ট কিন্তু একটা ডায়ালাইসিস পেশেন্ট যখন আসতেছে কাশি জ্বর তার এমনিও অনেক সময় আমাদের কোভিড যখন ছিল না তখনও কাশি জ্বর নিয়ে আসছে এই পরিস্থিতিতে যে কেউ ডায়ালাইসিস পেশেন্টে কাশি জ্বর নিয়ে আসলে বুকের এক্স রেতে একটু শ্যাডো থাকলে আমাদের সন্দেহ অনেক প্রবল হয়ে যায় তখন আমরা সেই পেশেন্টকে ডায়ালাইসিস দিতে খুবই সাবধানতা আমরা অনেক অনেক ক্ষেত্রে আমরা বলছি যে কোভিড টেস্ট না করে আমরা ডায়ালাইসিস দেবো না তার জন্য কাজেই চিকিৎসা করা ডায়ালাইসিস যারা নিচ্ছে তাদের জন্য খুবই ডিফিকাল্ট হয়ে যায় আমাদের জন্য সিদ্ধান্ত গ্রহণ করা এখন অবশ্য কোভিড টেস্টটা অনেক ইজি হয়েছে যে আর এখন অনেক জায়গায় হচ্ছে তারা স্যাম্পল নিয়ে যাচ্ছে কিন্তু টেস্টের রেজাল্ট আসতে তো প্রায় দুই দিনও লেগে যাচ্ছে অনেক সময় কোনো কোনো সময় অবশ্য একদিনে পাচ্ছে। কিছু যদি এর থেকে তাড়াতাড়ি যদি রেজাল্ট পাওয়া যায় যে অল্প সময়ের ভিতরে আমরা ডিটেক্ট করতে পারি তাহলে রুগীর জন্য সুবিধা হয় আমাদের জন্য সুবিধা হয় রুগী এত হ্যাসেল পোহাতে হয় না আমরা নিশ্চিন্ত মানে চিকিৎসা করতে পারি তার মানে আপনাদের পেশেন্ট যাদের আপনারা কোভিড বলে সন্দেহ করেছেন ট্রিটমেন্ট করেছেন তাদের একশো ভাগই সুস্থ হয়ে পড়ে মোটামুটি একটাও কিন্তু খারাপ হয়নি কিন্তু ডায়ালাইসিস পেশেন্ট কতগুলো এরকম হয়েছে যে আমরা খুবই সন্দেহজনক সে তাদেরকে একটু আইসোলেট করে আমরা হয়তো দিছি কিছু 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 ক্ষেত্রে পজিটিভ আসলে আমরা কুরমিটলায় পাঠাইতেছি কুরমিটলায় আলাদা ডায়ালাইসিস করছে আমাদের নিজস্ব যেসব রুগী খুব বেশি কোভিড আক্রান্ত হয়নি আমরা যেটা এটা এটা একটু বলে রাখা দরকার যারা ডা এই কোভিড সিচুয়েশনে ডায়ালাইসিস এবং ট্রান্সপ্লান্ট রুগীদের বিশেষ সতর্কতা নেওয়া উচিত কারণ তাদেরকে চিকিৎসা করা খুবই মানে কঠিন কাজেই আমি বলবো যে তাদেরকে খুব জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হবে না অবশ্যই ডবল মাস্ক পরবে প্রথম মাছটা পারলে একটু মাইক্রোপ্রো দিয়ে আঠা আঠালো যে কাগজ দিয়ে যেন খুব ভালো করে আটকে রাখে যাতে বাইরের বাতাস নাক দেয় এই কোভিড তো নাক দিয়ে ঢুকবে বেশি কাজে আমার এই জায়গাটুকু খুব প্রোটেকশন থাকে বাইরে গেলে কোথাও খাবো না পানীয় টাচ করা না চেষ্টা করি সো দ্যাট আমার এটা যাতে মাছটা খোলা না লাগে দ্যাট উইল প্রিভেন্ট হ্যান্ড স্যানিটাইজার আমার একটা পকেটে থাকুক এরকম এই জিনিস যে এবং ডায়ালাইসিস যে যেতেই হচ্ছে তাকে তো একটা সেন্টারে যেতেই হচ্ছে সেখানেও যাতে সব রুগীগুলা মাস্ক পরিহিত থাকে সেটা ইনশিওর করা এবং সেখানকার স্টাফরাও যাতে মাস্ক পরিহিত থাকে সো দ্যাট কোভিড যে চান্স অফ ইনফেকশন যাতে কমে যায় বাসায় যে থাকবে সে যে রুগীটা আছে তার কিছু লোক হয়তো এরকম স্টুডেন্টরা তো বাসায় থাকতেছে কিন্তু কিছু লোকের বাইরে যাওয়ার প্রয়োজন পড়তেছে তাদেরকে অবশ্যই আমি বলবো তাদেরকে বাসায়ও মাস্ক পরা উচিত বিশেষ করে বৃদ্ধ ব্যক্তিদের মাস্ক পরা উচিত বাসার ভিতরে এবং যারা কর্মজীবী যারা প্রতিদিন বাইরে যাচ্ছেন আবার বাসায় ফিরে আসতেছেন তাদেরকেও অবশ্যই মাস্ক বাসায় পরা উচিত সো দ্যাট যে এই ডায়ালাইসিস পেশেন্টটা যাতে সেফ থাকে কিডনি পেশেন্টদের জন্যে আপনার বিশেষ কি পরামর্শ কিডনির যে প্রধান যে কাজ সেটা হলো শরীর থেকে সমস্ত বর্জ্য পদার্থ টেনে বের করে দেওয়া ছেঁকে বের করে দেয়া। যেটা বলে ছাঁকনি হিসাবে কাজ করে তাছাড়াও অনেকগুলি ইম্পর্টেন্ট কাজ করে থাকে যেরকম শরীরে পানি সমতা রক্ষা করা পানি কতটুকু শরীরে দরকার শুধু প্রয়োজনীয় পানিটুকু রেখে দেয় আমরা অতিটুকু পানি খেলে সেটা বের করে দেয় কম পানি খেলে সেটা কনজার্ভ করে কিডনি কিডনি আমাদের ইলেকট্রোলাইটের মাত্রা সোডিয়াম পটাশিয়াম কেমন থাকবে সেটা কিডনি আমাদের অ্যাসিডের মাত্রা শরীরে অ্যাসিডোসিস হবে কী হবে সেটা কন্ট্রোল করে কিডনি আমাদের প্রেশার কন্ট্রোল করে প্রেশার বেড়ে গেলে কমায় কমে গেলে বাড়াই দেয় বাড়িয়ে দিতে পারে কিডনি আমাদের রক্তের মাত্রা নিয়ন্ত্রণ করে হেমোগ্লোবিন কতটুকু থাকবে সেটা নিয়ন্ত্রণ করে ফলে কিডনি একটা বিকল হয়ে গেলে যখন কিডনি বিকল হয়ে যায় এগুলি সবই ডিরেঞ্জ হয়ে যায় আমাদের শরীরে বর্জ্য পদার্থ জমে যায় ফলে আমরা খেতে পারি না শরীরে অসুস্থতা ফিল করি বমি লাগে প্রেশার বেড়ে যায় রক্তশূন্যতা হয়ে যায় শরীরে পানি জমে যায় ফুলে যায় ফ্লুইড ওভারলোড হয় ফলে আমাদের শ্বাসকষ্ট হয় বুকে পানি জমে যায় এগুলি সবই এবং গা হাত পা ফুলে যায় এগুলি সবই কিডনির ফেইলিয়ারের কারণে হয় কিডনি ফেল কিন্তু হঠাৎ করে হয় না আস্তে আস্তে হয় কি কী কারণে কিডনি ফেইল করে সাধারণত বাচ্চাদের দুটো কারণে কিডনি রোগ দেখা দেয় কিডনি ফেইলিওরের রোগ দেখা দেয় সেটা হলো যে একটা টনসিলাইটিস আর একটা হলো খুসপাচরা কাজেই টনসিলাইটিস এবং মানে গলায় প্রদাহ এবং খুশপাচরা হলে অবশ্যই নেগলেক্ট করা উচিত না অবহেলা করা উচিত না এগুলো চিকিৎসা করা উচিত বাচ্চাদের ক্ষেত্রে একটু বড় হলে কিডনি ফেইলিয়ারের একটা দুটো প্রধান কারণ হচ্ছে ডায়রিয়া এখন অনে অতিরিক্ত ডায়রিয়া হলে এবং অতিরিক্ত রক্তক্ষরণ হলে প্রেশার ফল করে গিয়ে দেখা যায় কিডনির সাপ্লাই বন্ধ হয়ে যায় এক ঘন্টাকে দুই ঘন্টাকে বন্ধ থাকলে দেখা যায় কিডনিটা ফেইল করে এগুলো অনেক ক্ষেত্রেই ফিরে আসে অনেক ক্ষেত্রে আবার ফিরে নাও আসতে পারে আরেকটি কিডনির নিজস্ব রোগ আছে প্রদাহ এই যে এই রোগটা কিন্তু ধরা যায় না যে কিডনি প্রদাহ আমরা বলি না যে হঠাৎ করে দেখা গেল তার কিডনি আসলে হঠাৎ করে হয়নি এটা তার কিন্তু যে অনেক আগে থেকে দুই তিন বছর আগে থেকে হয়তো শুরু হয়েছে তার কিডনিতে নিজস্ব কিডনিতে প্রদাহ সৃষ্টি হয়েছে এইগুলি ধরা যে একটু কষ্টকর কারণ কোনো সিমটম থাকে না কিন্তু যদি আমরা র কিন্তু যদি তার শুধু একটা প্রস্রাব পরীক্ষা করি তাহলেই ধরা পড়ে প্রস্রাবের ভিতরে কিছু নমুনা দেখা যায় যা দিয়ে বুঝতে পারি আমরা কিডনিতে প্রদাহ সৃষ্টি হয়েছে আরেকটু বয়স্ক হলে পারে তাদের প্রেশার যাদের বেশি থাকে ডায়াবেটিস যাদের থাকে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস অনিয়ন্ত্রিত প্রেশার থাকলে কিডনি বিকল হতে পারে তাহলে আমাদের এইগুলি যদি আমরা ঠিকমতো খেয়াল রাখি যে যে বাচ্চাদের খোঁজ পাচরা টনসিলাইটিসের চিকিৎসা করা প্রেশার ডায়াবেটিস প্রেশার যদি থাকে আমরা সুনিয় নিয়ন্ত্রিত রাখা এবং পরিমিত পানি পান ও একটা জরুরি বিষয় যদি খুব গরমে কাজ করে যে তাহলে পাথর হয়ে যায় পানি যদি কম খায় তাহলে পাথর হয়ে যায় পাথর থেকে আবার কি পাথরের রোগেও যদি নেগলেক্ট করা হয় অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিডনি বিকল হতে পারে একটা অথবা দুই দিকে যখন হয় তখন এরকম হতে পারে তো এইগুলি আর কি তো কী কী লক্ষণ দেখলে বোঝা যাবে যে কিডনি সমস্যা হচ্ছে একটা তো কিডনি তৈরি করে প্রস্রাব প্রস্রাবের কেউ বিভিন্ন সমস্যা দিয়ে আমরা বুঝতে পারি যে প্রদাহ সৃষ্টি হচ্ছে কিনা ইয়ে ব্যাকটেরিয়াল প্রদাহ হলে আমরা সহজেই বুঝতে পারি ঘন ঘন প্রসাব জ্বালা পোড়া এগুলো হতে পারে কোমরে ব্যথা কোমরে ব্যথার কিন্তু অনেক কারণ আসলে শুধু কিডনির জন্য অনেক রুগী আসেন যে কোমরে ব্যথা আমার মনে হয় কিডনি সব রোগ হয়েছে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে কিডনিতে কোনো সমস্যা নাই তারপরেও ছোট্ট একটা পরীক্ষা যদি একটা আলট্রাসাউন একটা ইউরিন পরীক্ষা আর একটা প্লেন এক্স রে কেউ বি কে একটা এক্স রে কেউ বি করলেই ধরা পড়ে যে কিডনি ভালো কে সুস্থ আছে না খারাপের দিকে যাচ্ছে এই তিনটা পরীক্ষা করলেই বোঝা যায় খুব সহজ পরীক্ষা আর যাতে প্রেশার তো মাপলেই বোঝা যায় ডায়াবেটিস রক্ত পরীক্ষা করলে বোঝা যায় ইউরিন দিয়েও পরীক্ষা করলে বোঝা যায় এগুলি এটা কাজে আর যদি কিডনি ফেল করে যায় তাহলে বোঝা যায় যে শরীরের পানি জমে যায় ফুলে যেতে থাকে দেখা মুখ হাত ফুলে গেছে পা ফুলে গেছে এগুলো হয় রক্ত রক্তশূন্যতা অল্পতেই দেখা যায় যে দুর্বল হয়ে পড়ছে হাঁপা হাঁপ লেগে যাচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে এগুলো হতে পারে তারপরে প্রেশার বেড়ে যাচ্ছে প্রেশার নিয়ন্ত্রণেই রাখা যাচ্ছে না এরকম হতে পারে এইগুলা হচ্ছে কিডনি রোগের লক্ষণ মোটামুটি কিডনিকে সুস্থ রাখার জন্য আমাদের কি করা উচিত আর কি করা উচিত নয় যখন বয়স্ক হয়ে যায় মানুষ তাদের অনেক জায়গায় ব্যথার সৃষ্টি হয় কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা তো কাজে তাদেরকে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে অ্যানালজেসিক পেইন কিলার খেতে হয় তো এই পেইন কিলারের কিন্তু একটা বড় ক্ষতিকারক ইফেক্ট আছে কিডনির উপরে কাজে যে কোনো ধরনের ঔষধ একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস কিডনি কিছু কিছু ঔষধ আছে যে কিডনি মারাত্মক ক্ষতি করে বাট তার ভিতরে একটা ব্যথানাশক ঔষধ একটা ইম্পর্টেন্ট আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে খাবার যে ডাইরেক্টলি খুব বেশি ইম্প্যাক্ট করে সেরকম না তবে কিডনি রোগ হয়ে গেলে খাবারের অনেক নিয়ন্ত্রিত খাবার খেতে হয় কিডনি রোগ যদি না থাকে অত নিয়ন্ত্রিত খাবারের দরকার পড়ে না তবে ডায়াবেটিস পেশেন্টে যেসব খাবার নিয়মকরণ মেনে চলতে হবে প্রেশারের খাবারের নিয়ন্ত্রণ করে চলতে হবে যেমন যেরকম তেল চর্বি কম খেতে হবে ডায়াবেটিসের মিষ্টি জাতীয় খাবার কম খেতে হবে এই যেতে জিনিস হচ্ছে ইন জেনারেল যে এটা স্বাভাবিক খাওয়া দাওয়া আমাদের যেটুকু ভিটামিন আছে সেগুলি সবই খেতে হবে যা স্বাভাবিক পার্সনের ক্ষেত্রে কিন্তু যদি আরও কিডনি রোগ দেখা দেয় তার পানির পরিমাণ খুবই কম খেতে হয় কারণ পানি বের করতে পারে না তারপরে পটাশিয়াম খুব কম খেতে হয় শাকসবজি ফলমূলে পটাশিয়াম থাকে কাজে যদি ডায়ালাইসিস করে কেউ সেক্ষেত্রে তার শাকসবজি ফলমূল খেতে পারে ডায়ালাইসিস দিন অবশ্যই সে কিছু ফলমূল খেতে পারে কারণ ডায়ালাইসিস মেশিন দিয়ে সেই পটাশিয়ামটা বের করে দিবে কাজে সে খেতে পারবে সেই দিনটা খেতে পারবে অন্যদিন হয়তো শাকসবজি একটু ভাব দিয়ে পানিটা ফেলে আবার রান্না করে খেতে হবে যাতে করে পটাশিয়ামটা বের হয়ে যায় তো এরকম যে প্রোটিন থেকে ক্রিটেনিন হয় কাজে প্রোটিনের পরিমাণ কমাতে হয় যদি ডায়ালাইসিস না পায় তাহলে প্রোটিনের পরিমাণ কমাই খেতে হয় কিন্তু যদি কেউ ডায়ালাইসিস পায় সেক্ষেত্রে কিন্তু তার প্রোটিনের পরিমাণটা ঠিকই থাকবে বিকজ সে তো ক্রিটেনিনটা মেশিন দিয়ে বেরিয়ে করে দিচ্ছে কেমন তো এই জিনিসগুলো খাবারের নিয়ন্ত্রণ যদি ডা মানে রেনাল ফেলিয়র ডেভেলপ করে তাহলে প্রায় খাবারের নিয়ন্ত্রণ পাথরের রুগীদের কিছু খাবারের পরামর্শ দিতে হয় আমাদের যেরকম যেসব কিছু কিছু খাবার থেকে পাথর হয়ে যায় যেরকম কেউ যদি অতিরিক্ত মাংস খায় অতিরিক্ত লবণ খায় কিডনিতে পাথর যা আসলে সব ক্ষেত্রে কারণ আমরা বের করতে পারি না মাত্র ফিফটিন পার্সেন্ট ক্ষেত্রে আমরা কারণ খুঁজে বের করতে পারি যেরকম ইউরিক অ্যাসিড লেভেল থেকে যদি কারো কারো অনেক দশটাতে একটা পাশে পেশেন্টে পাওয়া যায় যে ইউরিক অ্যাসিড হাই হাই লেভেল আছে সেই ক্ষেত্রে আমরা ইউরিক অ্যাসিডটাতে কমানোর ওষুধ দিলে পরে সেটা কন্ট্রোল করা যায় কিছু কিছু ক্যালসিয়াম লেভেল যাদের বেশি থাকে হাইপার ক্যালসেমিয়া কিংবা প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের কিছু রোগ আছে যেটা এই হরমোনটা বেশি থাকলে পারে পাথর হতে পারে কিছু কিছু কিডনির নিজস্ব রোগ আছে ক্যালসিয়ামটাকে বেশি বের করে দেয় হাইপার ক্যালসি ইউরিয়া সেইগুলো হয়তো জমার বেঁধে পাথর হয়ে যায় তো এই সব রোগ যদি থাকে তাহলে পরে আমরা এই করবো অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে কোনো কারণই খুঁজে পাওয়া যায় না তারপরে পাথরের কিছু অ্যানাটমিক্যাল অ্যাব নর্মালিটি থাকলে জন্মগত ত্রুটি কিছু থাকলে পারে সেটা পাথর হতে পারে তো তো যে সাধারণত কমন অ্যাডভাইস আমরা যেটা দিয়ে থাকি যে পাথর হওয়ার যে উপাদান সেই উপাদানটা সুপার স্যাচুরেটেড না হলে পরে পাথর হবে না সেই ক্ষেত্রে আমরা পানির পরিমাণটা অতিরিক্ত খেতে বলি পার্টিকুলার পাথরের ক্ষেত্রের কিন্তু রেনাল ফেলের কেছে কিন্তু উল্টা পাথ পানির পরিমাণ কমাতে হবে কিন্তু পাথরের ক্ষেত্রে পানির পরিমাণ বাড়াতে হবে সো দ্যাট যে যে উপাদান দিয়ে পাথরটা সৃষ্টি হচ্ছে সেটা যদি সুপার স্যাচুরেটেড না হয় তাহলে পরে ওটা জমতে পারবে না বা ইয়ে হতে পারবে না এরকম কিছু লেবু খাওয়ার নির্দেশ দেওয়া হয় লেবু লেবুতে পাথর উপাদানগুলি গোলে থাকে এগুলে বলা হয় ইউরিক অ্যাসিড লেভেল বাড়ে যেগুলোতে সে সেই সেই খাবারগুলি আমরা অ্যাভয়েড করতে বলি এরকম কিডনি যারা সিরিয়াস পেশেন্ট বিশেষ করে রেনাল ফেলিয়ারের পেশেন্ট তাদের জন্যে কি পরামর্শ দেবেন কোভিডের এই সিচুয়েশনে আমাদের রেনাল ফেলিয়ার পেশেন্ট যাদের চিকিৎসা ব্যবস্থা অত্যন্ত জরুরি তাদের একদিনের চিকিৎসাও অত্যন্ত জরুরি তাদের জন্য কিছু উপদেশ আমার কাছে মনে হয় যে খুবই যে মেনে চলা দরকার একটা হলো যে ট্রান্সপ্লান্ট রোগীদের ক্ষেত্রে আমি বলি যে এই সময় অনেক ওষুধ পাওয়া যাচ্ছে না অনেক জায়গায় আমাদের অনেক বর্ডার বন্ধ আছে ইন্ডিয়ান অনেক ওষুধ আমরা ব্যবহার করতাম সেগুলো এখন পাওয়া যাচ্ছে না কাজেই আপনার ওষুধ শেষ হওয়ার পনেরো দিন আগেই আপনি ওষুধ খোঁজা শুরু করবেন অবশ্যই আপনার ওষুধটা রাখতে হবে কাছে একদিনের জন্য ওষুধ যেন বন্ধ না হয় সেই জন্যে ওষুধ আজকে দুই দিনের আছে আমি এখন খোঁজাখুঁজি শুরু করলাম তিন দিন ওষুধ পেলাম না এই তিন দিন যদি ওষুধ বন্ধ থাকে আপনার কিডনি লাগানো কিডনিটা নষ্ট হয়ে যেতে পারে কাজেই ওষুধের ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকতে হবে আমরা যেরকম করেছি আমাদের রোগীদের আমরা এখান থেকে কুরিয়ার দিয়ে রুগীদের কাছে ওষুধ পাঠিয়ে দিয়েছি তো কাজেই ওষুধের ব্যাপারে খুবই সতর্ক থাকা দরকার আমরা ওষুধের ব্যাপারে বলবো দেশের দেশীয় কিছু ওষুধ আছে তবে ইন্ডিয়ান ওষুধগুলি বেটার আমার কাছে মনে হয় সেইগুলোতে ক্রিটিনিল লেভেলটা ভালো থাকে কাজে পারলে কিডনি আর ওষুধগুলোই ব্যবহার করবেন এই দ্বিতীয় জিনিস হচ্ছে আমার কোভিড থেকে পার্সোনাল সতর্ক সতর্কতা যেটা আগেই বলছিলাম যে ডাবল মাস্ক পরে থাকবেন যতটুকু পারা যায় ঘরে থাকার চেষ্টা করি আপনার কথাই পেয়েছিলাম যে আপনি বলেছিলেন যে শুরুতে যদি ট্রিটমেন্ট করা যায় তাহলে কিন্তু কোভিডের ট্রিটমেন্টটা সহজ তো কিডনি পেশেন্টের জন্য তো এই পরামর্শটা একটু বেশি জরুরি এক্ষেত্রে আমরা কি করে একেবারে প্রথম দিনেই বুঝব যে এটা কি মানে করোনা কিনা বা কোভিড কিনা কোভিড হলে দুটা সিমটম মনে রাখবেন যে এটাতে কোভিড হওয়ার সম্ভাবনা একটা হলো জ্বর এখন জ্বরকে নেগ্লেক্ট করাই যাবে না দ্বিতীয় হলো কাশি এই দুইটা জিনিস কখনোই নেগলেক্ট করা যাবে অনেক সময় এখন দেখা যাচ্ছে কোভিডের কথা ডাক্তার সাহেব বলতে পারে আমি জ্বরের কথাও বলি না কাশির কথাও বলি না এটা খুবই ভুল সিদ্ধান্ত রোগীদের জন্য রুগীদের অবশ্যই বলতে হবে যে আমার জ্বর হয়েছিল জ্বর হচ্ছে জ্বর হলেই দেখা করতে হবে জ্বর হলে যদি নাও পারা যায় আমাদের যেরকম আমরা করেছি যে আমাদের ওয়েবসাইটে যদি কোনো রুগী ছবি পাঠায় দেয় কিংবা তার কমপ্লেন লিখে দেয় আমরা ওয়েবসাইটের মাধ্যমেই তাদের আমরা চিকিৎসা এখান থেকে দিয়ে দিতে পারি তো এরকম যে জ্বর হলেই এখন যেটা আইভার মেকটিনটা খুব ভালো ওষুধ আমার কাছে মনে ডাক্তারদের জন্য বলছি যে জ্বর হলেই যদি আইভার মেকটিন খুবই ভালো ওষুধ এই অর্থে যে এর কোনো সাইড এফেক্ট তেমন পাওয়া যায় না কাজে ইজিলি খাওয়া যায় আমরা ট্রান্সপ্লান্ট রোগীদেরও দিয়েছি অনেক এবং অনেকেই সুস্থতা ফিল করছেন যে ও অ্যান্টিভাইরাল লাগে না কিন্তু যদি জ্বরের সাথে কাশি হয়ে যায় কিংবা শ্বাসকষ্ট ডেভেলপ করে অবশ্যই তাকে পরীক্ষা করে অ্যান্টিভাইরাল এজেন্ট দিতে হয় আমাদের অনেক রোগী আমরা অ্যান্টিভাইরাল এজেন্ট দিয়ে ভালো হয়ে গেছে ইনশাল্লাহ কিডনি পেশেন্ট এবং তাদের পরিবারের মানুষদের জন্য আপনার আর কোনো বিশেষ দিক নির্দেশনা আছে না যে পরিবারে একটা কিডনি রোগী আছেন অথবা আপনি যে পরিবারের একজন কিডনি রোগীর সদস্য যে হয় ডায়ালাইসিস পান কিংবা ট্রান্সপ্লান্ট করে আছেন তাদের অন্য সদস্য যারা বাইরে যাচ্ছেন ঘরের বাইরে যাচ্ছেন তাদের অবশ্যই বাসায়ও মাছ পরা উচিত চব্বিশ ঘন্টা মাস্ক পরলে অনেক কমে যাবে আপনার কিডনি কোভিড হওয়ার সম্ভাবনা এটা এটা অত্যন্ত জরুরি তো কাজেই আপনারা এই পয়েন্টটা একটু খেয়াল রাখতে হবে নিজেও মাস্ক পরার চেষ্টা করুন এবং যারা পরিবার অন্য সদস্য বাইরে যাচ্ছেন তারা যেন মাস্ক পরেন বাসায় অতিরিক্ত লোক সমাগম বাইরের লোক না আসা ভালো আর যদি বাইরে যেতেই হয় সেক্ষেত্রে ক্ষেত্রে অবশ্যই ডবল মাস মাইক্রোপ্রো লাগানো এইগুলি বাইরে কোনো খাওয়া দাওয়া কোনো অনুষ্ঠান সব কিছু অ্যাভয়েড করা উচিত আর হলো ওষুধটা ট্রান্সপ্লান্ট রোগীদের অবশ্যই ওষুধ জোগাড় করে রাখতে হবে পারলে আপনি দুই তিন মাসের ওষুধ জোগাড় করে রাখেন কোনো সমস্যা নেই আপনি একা একটা ওষুধের তো আয়ুষকাল এক বছরের উপরে দুই বছর পর্যন্ত থাকে থাকলে কোনো অসুবিধা নেই আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন তো কাজে এই ওষুধের ব্যাপারে অত্যন্ত সতর্ক আর যদি হয়ে যায় জ্বর জ্বর হলে সাথে সাথে পরামর্শ গ্রহণ করুন যে কি ওষুধ খাবে ইনিশিয়ালি ওষুধ দিলে আপনার মারাত্মক হবে না কিন্তু শেষে গিয়ে মারাত্মক হয়ে গেলে সেই রোগী আর ফেরানো যাচ্ছে না আমাদের অনেক ডাক্তার সাহেব এরকম হয়তো সম্ভবত আগে ওষুধ খান নাই কিন্তু পরবর্তীতে আমরা তাদের হারিয়ে ফেলেছি কাজেই ইনিশিয়ালি আপনাকে যে না একটু দেরি করি সারে কিনা এগুলি কোনো স্কোপ দেওয়া যাবে না আপনার কথায় যেটা পেলাম যে আপনাদের এখানে কোভিড পেশেন্টদের যে ট্রিটমেন্ট হয়েছে তাতে একশো ভাগই প্রায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে আমরা এরকম ধরে নিতে পারি সুতরাং আপনার কাছ থেকে কোভিড ট্রিটমেন্টের যে পরামর্শ এটা অনেক বেশি গ্রহণযোগ্য হবে বলে আমি মনে করি আপনারা কি চর্চা করেছেন এটা যদি একটু আমাদের একটু অভিজ্ঞতাটা যদি একটু শেয়ার করেন আমরা যে যদি প্রাথমিক পর্যায়ে যদি প্রথম দিনই যাদের জ্বর আসছে আমরা প্রথমে আইভার ম্যাকটিন ব্যবহার করছি আইভ্যাম্যাক্টিন সিক্স মিলিগ্রাম দুটা দুটা ট্যাবলেট একসাথে দিয়ে কখনো কখনো দেখা যায় একটা ট্যাবলেট করে পাঁচ দিন পর পর দিয়ে দিয়েছে সাথে ডক্সিকা ডক্সিসাইক্লিন অথবা ইয়ে বলে অ্যাজিথ্রোমাইসিন এই দুটো এই দুটা ব্যবহার করছে তিন দিন ওয়েট করছে যে তিন দিনে সে ইম্প্রুভমেন্ট কতটুকু দেখা গেল জ্বর ছেড়ে গেছে কিংবা কাশিও কমে গেছে ও প্রথমেই আমরা একটা এক্সরে চেস্ট এবং একটা সিবিসি করে নিই যে কেমন হচ্ছে কিন্তু তিন দিনের ভিতরে যদি প্রোগ্রেস করতে থাকে দেখা গেলো কাশি বেড়ে গেল কিংবা শ্বাসকষ্ট হয়ে গেল কিংবা জ্বর ছাড়তেছে না তাদের আমরা ভর্তি করে ফেলি ভর্তি করে তাদের ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক তাদের কোভিড টেস্ট করতে দেই তাদের সিটি স্ক্যান করে ফেলে অনেক সময় অনেক সময় চেস্ট এক্সরে আবার করি যে ডিটোরেশন কতটুকু সবগুলি মিলিয়ে যদি আমাদের মনে হয় যে কোভিডের সম্ভাবনা অত্যন্ত বেশি সেক্ষেত্রে আমরা ডেফিনেট অ্যান্টিভাইরাল এজেন্ট যে ভাই যেই ওষুধটা হচ্ছে জাপানে ব্যবহৃত হয়েছে এভিগান সেই ওষুধটা অনেকগুলো কোম্পানি আমাদের দেশে নিয়ে আসছে অত দামও না যদিও একটু দামি যে একটা কোর্স করতে বেশ পনেরো বিশ হাজার টাকা লেগে যাবে তারপরে ওষুধটা খুব উপকারী আমরা দেখা যাচ্ছে যে এই ওষুধটা দিয়ে দিছি যাদেরই দেখা যাচ্ছে যে শ্বাসকষ্ট কিংবা জ্বর ছাড়তেছে না কিংবা কোভিড টেস্ট পজিটিভ আসছে বুকের এক্সরেতে খারাপ দেখা যাচ্ছে সিটি স্ক্যানে খারাপ দেখা যাচ্ছে সেগুলোকে আমরা এই এই মেডিকেশনে স্টার্ট করে দিচ্ছে এন্টিভাইরাল এজেন্ট যেগুলো হয় যে কিংবা ফেভিপির আরও অনেক নামে বের হয়েছে মেইন জিনিসটা হলো ফেভিপিরাভির ওটাতে টু টু হান্ড্রেড মিলিগ্রাম করে প্রথম দিন আটটা ট্যাবলেট তারপরে ছয়টা ট্যাবলেট করে সাত দিন খেলেই মোটামুটি ইম্প্রুভ করে যাচ্ছে তার সঙ্গে যেটা এন্টিকোয়াগুলেন্ট যদি ভর্তি থাকে আমরা ক্ল্যাক্সেন ইঞ্জেকশন দিয়েছি আর যদি বা দেখা যায় যে ভালো হয়ে গেছে পরবর্তীতে আমরা কন্টিনিউ করেছি ওরাল ফরমের অ্যান্টিগেলেন যেটা রিভারক্স টেন মিলিগ্রাম করে ডেইলি করে পাইছে আর যারা ট্রান্সপ্লান্ট করেছেন তারা অলরেডি কটন পেয়ে থাকেন তাদের ক্ষেত্রে অথবা যাদের অ্যাজমা আছে তাদের আমরা স্টেরয়েড দিয়েছি যে স্টেরয়েডের ট্রান্সপ্লান্ট পেশেন্টের স্টেরয়েডের ডোজটা একটু বাড়িয়ে দিয়েছি আর যাদের বেশি জ্বর ছিল তাদেরকে আমরা ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক অনেক সময় মেরোপেনে কিংবা ইমিপেনেমে এই সব ওষুধগুলি ব্যবহার করেছে আমাদের কোন পেশেন্ট এখন পর্যন্ত আইসিউতে নিতে হয় না এটা কোভিড কোভিড হয়েছে ট্রান্সপ্লান্ট পেশেন্ট আইসিউতে নেওয়া লাগে নাই যদি আইসি ইউতে নেওয়া লাগে সেসব ক্ষেত্রে ইনজেক্টেবল অ্যান্টিভাইরাল এজেন্ট যেটা আমেরিকায় চলে রেমডেসিভির সেটা কিন্তু আমাদের দেশে এখন অ্যাভেলেবল আমরা আমরা আমাদের হাসপাতালে এটা রেখে দিয়েছি যে যদি এরকম জরুরি লাগে সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব তারপরে আইএল সিক্স ব্লকার যেটা টসোলোজি ম্যাব এটাও আমরা আমাদের হাসপাতালে রেখে দিয়েছি শুধু আমরা সব কোভিড পেশেন্টের চিকিৎসা করা আমাদের সামর্থ্যের বাইরে শুধুমাত্র যারা ট্রান্সপ্লান্ট করেছেন কিংবা ডায়ালিসিস পেশেন্ট খুবই খারাপ অনেকে অনেকে স্টাফ আমাদের যারা আছে যে ধরেন যারা তারা অতটা বেতনও কম পান তাদের জন্য আমি বলেই রাখছি যদি কারো দরকার হয় এটা ইট উইল বি গিভেন বাই দিস হসপিটাল ফ্রি অফ কস্ট তোদের মানে এভরি বডি যাতে পেয়ে যায় অ্যাটলিস্ট আমার একটা যদি একেবারে আইসিউতে যাওয়া লাগে এরকমও যদি লাগে আমরা তাদেরও ওষুধ রাখছে আল্লাহ রহমতে আমাদের দেশে একটা অ্যাডভান্টেজ বলবো যে এই ওষুধগুলো আমাদের ওষুধ কোম্পানির ওষুধ মানে কোম্পানিগুলো নিয়ে আসতে পারছে এভিগান আমেরিকা জাপানিজ ওষুধ এখন অনেকগুলো কোম্পানি নিয়ে আসছে র্যামডেসিভির আমেরিকান ওষুধ আমেরিকাতে যেটার অনেক দাম আমাদের দেশে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকায় আমরা পেয়ে যাচ্ছি যে এই এটা তো আমি বলবো আমি আসলে আমরা আমরা কৃতজ্ঞ যে ফার্মাসিউটিক্যালস কোম্পানি অফ বাংলাদেশ ভেরি এফিসিয়েন্ট ভেরি ইফেক্টিভ দেয়ার মেকিং ইট অ্যাভেইলেবল অ্যান্ড দে গিভিং ইট অ্যাট এ ভেরি রিজনেবল কস্ট আই থিঙ্ক সো এটা খুবই গর্বের কথা যে আসলে আমাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি আজ অনেক এগিয়েছে জানি আমরা গর্ব করতে পারি আপনার কথায় আমি আরও অনেক আশা পেলাম আপনি একটা পরামর্শ দিলেন যে ডায়ালোসিসের চাইতে আসলে ট্রান্সপ্ল্যান্টই বেটার বিশেষ করে এই সময়ে তো যদি ট্রান্সপ্ল্যান্ট করতে হয় এক্ষেত্রে তো ডোনার পাওয়ার একটা ব্যাপার আছে ডোনার পাওয়ার ক্ষেত্রে আপনাদের বা পেশেন্টদের কোনো স্ট্রাগল আছে কিনা আমাদের দেশে একটা সুবিধা আমরা অধিকাংশ গরিব পেশেন্ট আমাদের এখানে আসে আমরা একটু লো কস্টে চিকিৎসা করার চেষ্টা করি তো গরিবদের জন্য আত্মীয়রা অনেক হেল্পফুল কিন্তু যত মানুষ অ্যাফ্লুয়েন্ট হয় তাদের দেখা যায় যে পরিবারটা ছোট তার ছেলে মেয়ে একজন এদের দেখে গরিব মানুষের ছেলেমেয়ে অনেকগুলি থাকে ভাই বোন অনেকগুলি থাকে সবাই হেল্পিং পাওয়া যায় কিন্তু যা যখনই দেখা যায় যে একজন অ্যাফ্লুয়েস তার একটা ছেলে হয়তো তার ভাই আর একজন একটাই ভাই এই ডোনার আর পাওয়া যায় না একটু বয়স্ক হলে আরও সমস্যা তা আমাদের দেখা যায় যে আমাদের যে সিক্সটি হচ্ছে ফাদার মাদার ডোনার আমাদের তারপরে টেন টু ফিফটিন পারসেন্ট ব্রাদার সিস্টার এগুলি ছেলে মেয়েদের কাছ থেকে বাবা মারা নিতে চায় না আমাদের প্রায় হয় ফাইভ টু সেভেন পারসেন্ট হয়তো মানে সন অথবা ডটার ওয়াইফ অনেক ওয়াইফ এখন বলবেন যে সোশ্যাল স্ট্রাকচার এই জন্যই কি না জানি না যে অনেক ওয়াইফ দেয় তো সে আমাদের প্রায় ফিফটিন পার্সেন্টের মতো ওয়াইফ ডোনার তো এই হলো আমাদের হচ্ছে ক্যাটাগরির রিলেশনশিপ রিগার্ডিং দে যে আমাদের আইনে কিছুটা রিল্যাক্সেশন আসছে যে চাচাতো ভাই মামাতো ভাই আমরা ওই সব রুগীগুলোকে এখনও ফুল এন্টারটেন করতে পারি না কারণ হলো অনেকেই বলেন যে চাচাতো ভাই দেখা যায় যে চাচাতো ভাই নয় সেই জন্য আমাদের খুবই মানে খুবই সাবধানতার সাথে এইগুলি দেখতে হয় আমরা প্রত্যেক এই যদি এই জাতীয় বাবা মা ছাড়া সবার আমরা ডিএনএ করি এখন চাচা তো ভাই মামাতো ভাই ডিএনএ করে প্রুফ করতে হলে অনেকগুলো ডিএনএ করা লাগে তার বাবা থাকতে হবে এর বাবা থাকতে হবে এর মা থাকতে হবে এগুলির থেকে তা সবাইকে করে যদি হয় তাহলে আমরা এন্ট্রি করি আমাদেরটা এই জায়গায় আমরা খুবই রেস্ট্রিক্টেড আর কি যে আমরা ওই করতে পারি না যে ইন জেনারেল এসে বললো আর করে দিলাম সেটা করতে পারি না যে তবে যারা তৈরি হয়ে আছে আমাদের প্রায় এরকম কিউতে প্রায় বিশ তিরিশটা রুগী অলরেডি দে আর ওয়েটিং ফর ট্রান্সপ্লান্ট যা হয়তো আমরা মাসে দশটা কি বারোটা ম্যাক্সিমাম তেরো চোদ্দোটা করতে পারি ট্রান্সপ্লান্ট তো তার বেশি তো করা সম্ভব সপ্তাহে দুটা কি তিনটা করি ট্রান্সপ্লান্ট তো আশা করছে যে ভবিষ্যতে যদি আরও ভালো সিচুয়েশান আসে এভরিডে ট্রান্সপ্লান্ট করা যায় কিনা তাহলে হয়তো আরও পেশেন্টকে ইয়ে করা যাবে দর্শকদের বলে রাখি কিডনি বিষয়ে আপনাদের আর কোনো কিছু যদি জানার থাকে তাহলে ভিডিওর নিচে কমেন্ট সেকশানে সেগুলো লিখতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বেল আইকনে ক্লিক করুন তাহলে পরের ভিডিও আপলোড হওয়া মাত্র আপনি সবার আগে নক পাবেন কামরুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য আমরা নিশ্চয়ই পরেও আপনাকে আমাদের সঙ্গে সবাইকে সহযোগিতা করার খুবই ইচ্ছা আমার আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখুক সারা দুনিয়ার মানুষকে সুস্থ রাখুক বাংলাদেশের মানুষকে সুস্থ রাখুক বাংলাদেশের মানুষ অনেক অনেকেই অনেক গরিব কাজে আল্লাহ পাক জন্য স্পেশাল দৃষ্টি আমাদের দিকে দেন এই দোয়া করি